हेलो फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल द नेचर ऑफ लाइफ पक्ष के जाना सबाई के स्वागतम। तो बंधुरा आज के जब गुप्तमणि माँ गुप्तमणि आमादेर तो से ही गुप्तमणि मंदिर देखाबो। तो आमी अलरेडी बेरिए पड़े बाड़ी थेके बेरिए पड़े करे ये साइकेल निये करे एक बंधुर बाड़ी जाच्छी। बंधुर बाड़ी थेके तार बाइके करे गुप्तमणि जाबो। तो हाई रोड धरे करे जाबो आमादेर चिचड़ा होये करे एकेबारे फेको लदासुली होये करे एकेबारे गुप्तमणि चले जाच्छी। तो ठीक आछे बंधुरा, देखते थाको, संगे थाको और पाशे थाको। चलो लेट्स गो। ये बंधुरा देखते पाच्छो आमी साइकेल करे बंधुर बाड़ी जाच्छी। तो ग्राम रास्ता पेन दिक्कत देखो मोराम रास्ता ग्रामे घर तो पाका रास्ता एन है। तो चलो बंधुर घर पहुंची आकटी बाकी आपरे बैक नहीं बैरिए पड़ब हमें गुप्तमणि माँ गुप्तमणि मंदिर से जब। तो देखते हमारे ग्रामे रास्ता मोराम रास्ता বন্ধুরা অনেকটা অনেকটা বলতে না কিছুটা পথ আসার পরে আমরা দাঁড়িয়ে পড়েছি। এটা হচ্ছে বীরাচন্দ্রীর মোড় বলে দাঁড়িয়ে কিছু নেবে হয়তো যাবো আমরা সোজা ওই দিকে। এই রোডটা দিয়ে দিলে কেন দেখাস না? আচ্ছা ঠিক আছে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভিডিওর মধ্যে অনেক কিছুই হচ্ছে, ওইগুলো কিছু মাইন্ড করার দরকার নেই। আমি অ্যাকচুয়ালি বলতে পারো যে এটা ট্রাভেলিংয়ের ভিডিও করছি, ওটা না, আমার ভালো লাগে, মানে ভালো লাগে তাই আমি ভিডিও বানিয়ে করে আপলোড করি। আমি যখন যে জায়গাগুলোতে উপস্থিত থাকি সেই জায়গাগুলোর যে, তো আজকে দেখাবো বলেছি তো আমি গুপ্তমণি মন্দির। তো আর কিছু বলছি না, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এমবি চেকপোস্ট ফেঁকর পড়েই আছে, আর দলাতলির দিক থেকে আসার সময় পাবে আর ফেঁকর ঘাট থেকে যাওয়ার সময় পাবে। এটা জ্যাম ছিল বন্ধুরা, খুবই অনেক সময় ধরে দাঁড়িয়েছিলাম। Responsible. Come to the hills, he bluffed behind. Yes, through all comes
ওরা আমাদের বাইকের তেল শেষ হয়ে গেছিলো, আবার ব্রিজ উপরেই তো পৌঁছে গেছি পাম্পের সামনে। এই তেল ভরছি, তেল ভরে যাবো গুপ্তমণির দিকে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর লদাশুলির সামনাসামনি যদি কোনো বন্ধু দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওতে। পেট্রোল পাম্পে পেট্রোল ভরানোর পরে মনে হলো যে পেছনের চাকাতে মনে হয় বাতাস কম আছে, তার জন্যে বাতাস করছি, বুঝতে পারছো, দাঁড়িয়েছি বাতাস করছি। তো কিছুটা গেলেই মা কালী ধাবা আছে, কোনো অসুবিধা নেই। এখানে খাবার এর জন্য ভালো ধাবা আছে, যেটা চাইবে সেটাই পাবে এখানে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে পেট্রোল পাম্পও আছে সামনে, কোনো অসুবিধা নেই। তো বাতাসটা ভরে করে আমরা বেরিয়ে যাবো। বলছে দাদা ফ্রেন্ড। অলরেডি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ মা গুপ্তমণি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। অন্ধকার হয়ে গেছে, মন্দিরের ভেতরে ঢোকা যায় না এখন। তো এই যে দেখতে পাচ্ছ গেট খোলা আছে কিন্তু যাওয়া যাবে না, যে আশেপাশে সব দোকানপত্র সব কিছু বন্ধ আছে, পুজোর যা যা সামগ্রী লাগে সেই সব দোকানগুলো বন্ধ আছে। এটাই হচ্ছে গুপ্তমণি, ওদিকে চলে যাচ্ছে খড়গপুর, আর এদিক থেকে আসছে লদাশুলির থেকে আসছে বালিভাষা। খুব এখানে সাবধানে পারাপার করতে হবে, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের প্রচুর ভয় আছে। তো এই আমি ঠিক সময়ে পৌঁছাতে পারলাম না, একটু কোনো কারণবশত মানে কায়রো কাজে দাঁড়িয়ে পড়েছিলাম, ওই কারণেই একটু সন্ধ্যা হয়ে গেল। ওই করে ঠিকঠাক প্লেসটা আমি দেখাতে পাচ্ছি না বন্ধুরা, প্লেস বলতে অন্ধকারে আর কি বলবো, দিনের বেলা হলে জায়গাটা আরও বোঝা যেত, বোঝাতে পারছি না, এলে আসলে বুঝতে পারবে, আর তার আগে কিছু বুঝতে পারবে না। আমি যতটা দেখাবার দেখিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রেখে দেবে। দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়াচ্ছে। তো গুপ্তমণি মন্দিরের সামনে, মা গুপ্তমণি মন্দিরের সামনে চোখে পড়লো সেই বানর বা মাঙ্কি বলে যাকে, নিয়ে দেখতে পাচ্ছ নিয়ে বসেছে মাঙ্কি বাচ্চাটা, দেখো কত সুন্দর লাগছে। এই মাঙ্কি
বুঝতে পারছো? আরে বাবা রে, কোথায় উঠে যাচ্ছ? কত বয়স হয়েছে? 6 মাস। 6 মাসের বাচ্চা। বিস্কুট খাই নিয়ে আয় তো। বিস্কুট খাইনি। ঠিক আছে বন্ধুরা, এতটাই। আর কিছু বলছি না, বাড়ি যেতে হবে, অন্ধকার হয়ে গেছে, অনেকটা পথ বাকি আছে। তো ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে।